হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা একটি নেটফ্লিক্সের দুর্দান্ত সিরিজ রিভিউ করব, যেটি হলো কোবরা কাই সিজন 1, 2, 3। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো আশা করছি আপনারা সবাই ক্যারেটে কিড মুভিটি দেখেছেন, যে মুভিটি পুরনো ক্যারেটে কিড মুভির রিমেক ছিল, যেটি 1984 সালে রিলিজ করেছিল। তো আপনাদের এই কথাগুলো বললাম কারণ এই সিরিজটির সঙ্গে এই মুভিগুলি রিলেটেড। তো ক্যারেটে কিডের স্টোরিটি আপনাদের একটু মনে করিয়ে দিই, যে একটি সাধারণ ছেলে যে অন্য শহর থেকে একটি নতুন শহরে এসেছে এবং নতুন স্কুলে ভর্তি হয়, এবং সেখানে তাকে কিছু ছেলে র্যাগিং করে এবং তার সাথে মারামারি করে। তো তাদের হাত থেকে বাঁচার জন্য ছেলেটি ক্যারেটে শিখে, এবং সিনেমার শেষে একটি ক্যারেটে টুর্নামেন্ট হয় এবং সেখানে ছেলেটি খারাপ ছেলেটিকে হারিয়ে দেয়। কিন্তু সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়নি। তো তার এই ক্যারেক্টার দুটো পরবর্তীতে বা তাদের পরবর্তী লাইফে কী করে তা দেখানোর জন্য এই কোবরা কাই সিরিজটি তৈরি করা হয়েছে, এবং সেই সিনেমার খারাপ ছেলেটি এই সিরিজে ভালো হয়ে যায়। একটু ক্রিটিক্যাল সেটা বুঝতে হলে আপনাদের সিরিজটি দেখতে হবে। তো কোবরা কাই সিরিজটি দেখে আপনি বুঝতে পারবেন না যে কারা ভালো দল বা কারা খারাপ দল, কারণ দুজনেই তাদের দিক দিয়ে ঠিক। তো এখানে একটাই প্রশ্ন, যে কোবরা কাই সিরিজটি দেখতে হলে কি আপনাকে পুরনো মুভিগুলি দেখতে হবে? তো একদমই না, আপনি যদি দেখতে চান দেখতে পারেন, আবার না দেখলেও হবে, কারণ এই কোবরা কাই সিরিজে সেই পুরনো মুভিগুলির ফ্ল্যাশব্যাক কিছু কিছু দেখানো হয়েছে আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। তো আপনার ইচ্ছা, আপনি দেখতে পারেন নাও দেখতে পারেন। তো এই সিরিজের মোট 3টি সিজন রয়েছে, এবং 3টি সিজনের মোট 30টি এপিসোড রয়েছে, এবং 70 এর 4 নম্বর সিজনও আসছে। তো যাই হোক, তো এর প্রতিটি সিজন প্রায় 25 থেকে 35 মিনিটের মধ্যে, এবং ভালো কথা যে সিরিজটি হিন্দিতে ডাব আছে, এবং হিন্দি ডাবও এর ভালো, এবং হিন্দি ডাবে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে। তো এই শোটি দেখার সময় আপনি অনেক ক্যারেক্টারদের ফ্যান হয়ে যাবেন। এই শোয়ের বিজিএমটা অথবা এই সিরিজের বিজিএমটা দুর্দান্ত, এবং সাউন্ড ট্র্যাকটাও দুর্দান্ত, এবং এই সিরিজটি দেখতে দেখতে আপনিও সেই জায়গায় চলে যেতে চাইবেন এবং ক্যারেক্টার ফ্যান হয়ে যাবেন। তো এই কোবরা কাই শোটি ফোকাস করে ক্যারেক্টার ওপর, কিন্তু ক্যারেক্টার ছাড়াও সিরিজটিতে ভালো কমেডি ডায়লগ রয়েছে, ও বেশ ভালো একটি টিনেজার লাভ স্টোরিও দেখানো হয়েছে। আর এই সিরিজটি যে জন্য তৈরি সেটা হলো অ্যাকশান, এবং অসাম অ্যাকশান, মারাত্মক অ্যাকশান, এবং এর ফাইটিং সিনগুলো দুর্দান্ত। আপনি এর ফাইটিং সিনগুলো যখন দেখবেন আপনাকে একবার মনে হবে না যে এর অ্যাক্টারগুলো ফলস ফাইটিং করছে, পুরো একদম মনে হবে যে তারা অরিজিনালি মানে ফাইটিং করছে সিরিজটিতে। এর সিজন 1টা তো সেরা, সিজন 3টাও বেশ ভালো, তবে 1টা দারুণ। এবং এই সিরিজে আপনি যখন সবাইকে ক্যারেক্টার করতে দেখবেন বা সবাইকে লড়তে দেখবেন, তখন আপনার মনে হবে যে আমিও একটু ক্যারেক্টার শিখি বা ক্যারেক্টার শেখার ঝোঁক উঠবে। এর সিজন 2-এ একটু ড্রামাটা বেশি রয়েছে, অ্যাকশানটা কম রয়েছে, কিন্তু সিজন 3-তে আবার সেই মানে অ্যাকশানটা রিটার্ন করেছে, যে জন্য আবার সিরিজটি বেশ জমজমাট হয়ে উঠেছে। তো দুর্দান্ত একটি সিরিজ, আপনারা অবশ্যই দেখুন, দারুণ লাগবে। আর নেটফ্লিক্সের কন্টেন্ট আপনারা কেমন হয় জানেন। তো ক্যারেটা শেখাটা কাউকে মারার জন্য নয়, নিজের আত্মরক্ষা এবং অন্যকে বাঁচানোর জন্য, এটা আশা করছি সবাই মনে রাখবেন। তো যাই হোক, এই ভিডিওটা এতটুকুই। তো সিরিজ রিভিউ ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এবং আরও এরকম সিরিজ রিভিউ দেখতে আই বাটনে ক্লিক করুন, এবং টপ 10, টপ 5 এরকম আমার সিরিজ রয়েছে, আপনারা গিয়ে অবশ্যই দেখুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।